হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ইংলিশ শিখবেন। তো বন্ধুরা, আমি শেখাবো না, শেখাবে গুগল কোম্পানি থেকে শেখাবে। তো বন্ধুরা, আমি একটা অ্যাপসের সাহায্যে আপনাকে ইংলিশ শেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, তো গুগল, আপনারা জানেন গুগল কোম্পানি কোন থার্ড পার্টি একটা অ্যাপ্লিকেশন মানে বানায় না, যে কোনো একটা অ্যাপ্লিকেশন বানালে খুব মানে খুব ভালো অ্যাপ্লিকেশন বানাবে। তো বন্ধুরা, তো অ্যাপসের নাম হলো গুগল ট্রান্সলেট, ঠিক আছে? সেটা কীভাবে ইউজ করতে হয়, কীভাবে মানে ব্যবহার করতে হয়, কীভাবে মানে আপনার ইংলিশ শিখবেন সেক্ষেত্রে আমি বলে দেবো। পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন নিয়ে যাবে ডাইরেক্ট সরাসরি স্ক্রিন টিকে নিয়ে যাবো, স্ক্রিন টিক। তো বন্ধুরা, আমি এখন সরাসরি চলে আসলাম আপনাদেরকে দেখাবার জন্য গুগল প্লে স্টোরে। তো এখানে গুগল প্লে স্টোরে এসে আপনারা এখানে সার্চ বক্সে লিখবেন যে গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, ঠিক আছে? এরকম করে সার্চ করবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এরকমভাবে আসবে, ঠিক আছে? তো এরকমভাবে আসবে, তো এটাকে আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই সেজন্য আমি ইনস্টল করব না, আমি ডাইরেক্টলি ওপেন করব আপনাদেরকে দেখার জন্য, ঠিক আছে? তো ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন অ্যাপসের ভিতর, ঠিক আছে? তারপর আপনারা এখানে দেখছেন যে দুটো এখানে দেখছেন আপনারা, এই একটা দেখছেন ইংলিশ, ঠিক আছে? দাঁড়ান দেখাচ্ছি আমি, এখানে দেখছেন ইংলিশ এবং এখানে দেখছেন বাংলা, মানে এখানে ইংলিশ লিখলে বাংলা হয়ে যাবে। আর যদি এখন এটা এই আরেকটা এখানে যে আপনারা দেখছেন দুটো তীরের চিহ্ন দেখতে পাচ্ছেন কার চিহ্ন, এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে ওটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি দেখাচ্ছি এরকম, এখানে বাংলা হয়ে গেল, এখানে ইংলিশ হয়ে গেল। তো এখানে আমি বাংলা লিখবো না, আমি সরাসরি সরি এখানে বাংলা লেখা দিই, বাংলা লিখতে লিখবো, ঠিক আছে? বাংলায় লিখবো এখানে আমি। তো আমি এখানে লিখবো তোমার, আপনাদেরকে দেখার জন্য আমি জাস্ট দেখছি, ঠিক আছে? তোমার নাম, তোমার নাম কি, ঠিক আছে? আমি এরকম লিখবো তোমার নাম কি, ঠিক আছে? তো এরকম লেখার সঙ্গে সঙ্গে যখন এরকম লেখা হয়ে যাবে তখনই এই একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ট্যাপ করবেন, ঠিক আছে? এখানে আপনারা প্রেস করে দেবেন, ঠিক আছে? তো প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হোয়াট ইজ ইউর নেম, ঠিক আছে? আপনার অনেক আরও কিছু লিখতে পারবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা দুটো স্পিকারের আইকন দেখতে পাচ্ছেন মাইকের মতো, ঠিক আছে? তো এখানে আপনারা প্রেস করতে পারেন, আমি বলে দিচ্ছি, দেখুন এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে দেখছেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বাংলা, ঠিক আছে? দাঁড়ান, এখানে দেখতে পাচ্ছেন বাংলা এবং এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ, এটা, ঠিক আছে? তো এখানে আপনারা বাংলায় যা বলবেন এটা ইংলিশ হয়ে যাবে, অটোমেটিকলি হয়ে যাবে, লিখতে হবে না। তো এখানে বলবেন তোমার নাম কি, ওটা ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে? আপনার তারপরে এরকম বলতে পারেন যে আপনার বাড়ি কোথায়, সেটাও ইংলিশ হয়ে যাবে। তো এই সেটাই, যেটা ইংলিশ হবে সেটা আপনারা ওখানে কপি করে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, কিংবা আপনারা ফেসবুকে মেসেজ করতে পারেন, কিংবা আপনারা টেক্সট মেসেজে বন্ধুর সাথে মেসেজ করতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে বলবো না, আমি কারণ আমি স্ক্রিন রেকর্ড করছি সেজন্য এটা হবে না, আপনারা করে দিবেন, ঠিক আছে? তো এই অ্যাপসের ভিতর আরও একটা মানে খুব ভালো একটা এখানে মানে অনেক ভালো একটা কথা আছে এখানে। তো আপনারা একটা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা মানে ক্যামেরার আইকন দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আপনারা ক্যামেরার আইকনে যদি ট্যাপ করেন তো সেখানে আপনারা কিন্তু একটা মানে মানে ক্যামেরা ওপেন হয়ে যাবে। তো সেই ক্যামেরা মানে ক্যামেরার সামনের দিকে যে একটা আপনারা ইংলিশ নিউজ পেপার যদি আনেন, তো এখানে ইংলিশ নিউজ পেপার যদি আনেন তো ক্যামেরা কিন্তু শো করবে ইংলিশ নিউজ পেপারটাকে। তো শো করার সঙ্গে সঙ্গে ওই অ্যাপসে কী করবে, ওই যেগুলো ইংলিশ মানে পেপারের পেপারে আছে, তো সে ওই পেপারে মানে যেগুলো ইংলিশ লেখা আছে, তো সেই অ্যাপসটা কিন্তু ওই ইংলিশগুলো কিন্তু বাংলা করে দেবে, অটোমেটিকলি করে দেবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু স্কুলে যেগুলো নোট পড়ছেন আপনারা ইংলিশ নোট, তো ওখানে নোটটা এইরকম উপর ধরবেন, তো নোটের উপর ধরার পর সঙ্গে সঙ্গে
ওটা পিকচার মানে আপনারা ক্যাপচার করবেন, ক্যাপচার করার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু অটোমেটিকলি বাংলা হয়ে যাবে। কেননা আপনি এটা ইংলিশে ক্যাপচার, ইংলিশে ওটা আপনার ইংলিশে বই হবে। তো এরকম যদি আপনারা যদি ইংলিশে মানে নিউজ পেপারে কিংবা আপনারা যদি কোনো যদি নোটসের কথা বলছি কিংবা লেটারের কথা বলছি ওটাকে যদি আপনারা ফটো মানে ক্যাপচার করেন, সেটা আপনারা যদি মানে ট্রান্সলেট করেন তাহলে ওটা ইংলিশ হয়ে যাবে, ঠিক আছে। হিন্দিও করতে পারেন, যার যেটা খুশি সেটা করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু ছিল। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব তো করতে হবে কারণ এত মজা মজার ভিডিও নিয়ে আসি আমি। তো এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা লাইক তো একটা করতে হবে। তো আজকের মতো ভিডিওটা বন্ধু এতটুকু ছিল, ধন্যবাদ।